আসসালামু আলাইকুম টেক জনগণ, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পোস্টে অটো রিয়্যাক্ট বা অটো লাইক নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেটা লাগবে, আমাদের প্রথমে একটি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট লাগবে। তো আমি আমার একটি ফেক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাপে লগ ইন করে রেখেছি। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা সিম্পলি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি এখানে আপাতত ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। তো অটো লাইক নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলে দিই। অটো লাইক নেওয়াটা সব ক্ষেত্রে সেফ না। যেমন আপনি যদি এখানে আপনার ফেক অ্যাকাউন্টের বদলে মেন অ্যাকাউন্টটা ইউজ করেন, তাহলে কী হবে, আপনার মেন অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে যেই উপায়টি দেখাবো, সেই উপায়ে যদি আপনারা আপনাদের ফেসবুকের পোস্টে অটো লাইক বা অটো রিয়াকশান নেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো আমি সিম্পলি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে আমি এখানে সার্চ অপশনে এখন লিখব machinelikercom, machinelikercom লিখে আমি এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করার পরে এরকম 5 সেকেন্ড সময় নেবে। তো এরকম একটি ওয়েবসাইট চলে আসবে machinelikercom লেখার পরে। তো যদি আমরা ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পারবো লগ ইন উইথ ফেসবুকের অপশন দেখা যাচ্ছে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি দেখতে পারবো অ্যালাও পারমিশনের একটা অপশন দিয়েছে তারা। তো আমরা এখানে অ্যালাও পারমিশনে ক্লিক করলাম। তো অ্যালাও পারমিশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান সি অর অ্যাপ্রুভ লগ ইন রিকোয়েস্ট ফ্রম অ্যাপস অন টিভিস অর ডিভাইস হেয়ার। তো এখানে যেটা লেখা আছে সেটার মানে হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যামাজন টিভিতে আপনি লগ ইন করতে চাচ্ছেন। সো এরকম একটা কিছু এখানে আছে। তো আপনি এখান থেকে সিম্পলি অ্যাপ্রুভ করে দিবেন। আপনি যেহেতু আপনার ফেক অ্যাকাউন্টটি ফেসবুকে ইউজ করবেন, সো কোনো সমস্যা হবে না। তো এখানে কন্টিনিউর অপশনটি চলে আসছে, আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে সাকসেসফুলি লগড ইন। তো আমরা এখন কী করবো, আমাদের ব্রাউজারে ফিরে যাব। তো ব্রাউজারে ফিরে গেলে এখান থেকে যে ভেরিফাই অ্যান্ড লগ ইনের অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করব আমরা। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি দেখতে পারবো এখানে আই এম নট আ রোবটের অপশন আছে। সো আমি এখানে ক্লিক করব, ক্যাপচাটি পূরণ করতে হবে। তো এখানে আমার ক্যাপচাটি নিয়ে নিয়েছে, এখন সিম্পলি আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুকে ফেক অ্যাকাউন্টটা সেটা লগ ইন হয়ে গেছে এখানে। তো আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমাদের সামনে কিছু অপশন আসবে, অ্যাভেলেবল সার্ভিসেস দেখেন একটা অপশন আছে। তো এখান থেকে লেখা আছে অটো রিয়াকশনস আর ফেসবুক ভিডিও ডাউনলোড, এই দুটা জিনিস আমাদের জন্য আপাতত অ্যাভেলেবেল আছে। বাকি অপশনগুলো দেখতে পাচ্ছেন অটো ফলো, ইনস্টাগ্রাম অটো লাইক, ইনস্টাগ্রাম অটো ফলো, এগুলো হচ্ছে কামিং সুন। যারা ডেভেলপার আছে তারা এটা নিয়ে কাজ করছে, ইনশাল্লাহ সামনে বা নেক্সট আপডেটে এই অপশনটি চলে আসবে। সো যাই হোক, আমরা এখন এখানে অটো রিয়াকশন নিব। সো অটো রিয়াক্টে ক্লিক করলাম, অটো রিয়াকশন এখান থেকে অ্যাডটি ক্যান্সেল করে দিলাম। অ্যাড ক্যান্সেল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই পোস্টের একটা অপশন আছে। তো মাই পোস্টের যে অপশনটা আছে সেখান থেকে আপনি আপনার ফেক অ্যাকাউন্টে লাইক নিতে পারবেন। কিন্তু আমরা কী করবো, আমাদের মেন অ্যাকাউন্টে লাইক নিব। সেই জন্য আমরা এখান থেকে কাস্টম ইউআরএল লেখা অপশনে ক্লিক করে দিব। তো কাস্টম ইউআরএল লেখা অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ফেসবুক পোস্ট ইউআরএল। তো আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পরে আমি যে অ্যাকাউন্টে রিয়াকশনটি নিব সেই অ্যাকাউন্টে চলে যাব, আমার মেন অ্যাকাউন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। সো এখন আপনারা দেখেন এখানে আমার এই পোস্টের রিয়াকশন আছে 173টা। সো আমি এখন আমার এই পোস্টের রিয়াকশন নিব। সো আমি এখানে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর লাস্টে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন কপি ইউআরএল। সো আমি কপি ইউআরএলে ক্লিক করে আমার এই পোস্ট বা প্রোফাইল পিকচারের ইউআরএলটা কপি করে নিলাম। ইউআরএলটা কপি করার পরে আমি আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি আমার পোস্টের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের ফেসবুক পোস্ট বা আপনারা যে পোস্টের রিয়াকশনগুলো নিতে যাচ্ছেন সেটি যেন অবশ্যই পাবলিক হয়। সেই পোস্ট বা আপনার যেই ফটোতে বা ভিডিওতে আপনার রিয়াকশন নেবেন সেটি যদি পাবলিক না হয় আপনাদের এই লাইক বা অটো রিয়াকশনগুলো কাজ করবে না। সো আমি আমার অ্যাপে চলে গেলাম। আবার অ্যাপে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গেট রিয়াকশনসের একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকে গেলে যেখানে কিছু অপশন আছে সিলেক্ট রিয়াকশনস আর নাম্বার অফ রিয়াকশনস, দুটো অপশন আছে। তো উপরে যে অপশনটি আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনারা কোন কোন রিয়াকশনগুলো নিতে চাচ্ছেন। সো আমি এখান থেকে নিব হচ্ছে, আমি অন্য অপশনগুলো আগে রিমুভ করে দিই। তো আমি এখান থেকে নিব হচ্ছে আপনার
লাভ কেয়ার অ্যান্ড ওয়াও এই তিনটা রিয়্যাক্ট আমি নিতে চাচ্ছি আমার ছবিতে। সো এখান থেকে আপনারা ম্যাক্সিমাম 150 বা 150টা রিয়াকশান নিতে পারবেন। সো আমি এই তিনটা সিলেক্ট করে দেওয়ার পরে 150 দেওয়া আছে, তো আমি এখান থেকে সেন্ড রিয়াকশানে ক্লিক করলাম। তো সেন্ড রিয়াকশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে 5 থেকে 7 সেকেন্ড ওয়েট করতে পারেন। আমি ভিডিও সুবিধার্থে এখনই চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন 373টা রিয়াকশান দেখাচ্ছে এখানে। সো আমি যদি এখান থেকে আবার একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পারবেন যে আমার এখানে 447টা রিয়াকশান চলে এসেছে। তো আমি আবার একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন 464টা রিয়াকশান বেড়ে গেছে। সো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফেসবুক পোস্টে অটো রিয়াকশানগুলো নিতে পারবেন। এই দেখেন যে আমাদের যে ওয়েবসাইটটি ছিল machinelaika.com, সেখানে দেখাচ্ছে রিয়াকশানস ওয়ার সাকসেসফুলি সেন্ট অন ইউর সিলেক্টেড প্রোফাইল, ইউর পোস্ট হ্যাজ নাও 466 রিয়াকশানস। তো আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন।